সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন এখন আফ্রিকায় রয়েছেন। প্রিগোশিনের এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এমন ইঙ্গিত মিলেছে, গত জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার পর এটাই প্রথম ভিডিও বার্তা। সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি ওয়াগনারের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন প্রিগোশিন। এতে সামরিক পোশাক পরিহিত প্রিগোশিনকে রাইফেল হাতে একটি মরুভূমিতে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে এটি আফ্রিকার কোনো জায়গা। ভিডিওতে প্রিগোশিন বলেন, এখানে তাপমাত্রা 50 ডিগ্রির বেশি, তবে সব কিছু আমাদের পছন্দ মতো রয়েছে। ওয়াগনার সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে, এখন আফ্রিকার মানুষকে আরও বেশি মুক্ত ও খুশি করতে এবং তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করব। আমরা ইসলামিক স্টেট, আল কায়দা সহ সব দস্যু জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব। প্রিগোশিন আরও বলেন, ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগ অব্যাহত রয়েছে, সেই সঙ্গে যার এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নাম্বারও দেওয়া হয়েছে। ওয়াগনার প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে দেশটি রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোশিনের।